তাদের বিশুদ্ধ জল, পানীয় জল মানুষের জীবনে হচ্ছে জলই সব থেকে জল মানে জীবন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিশুদ্ধ পানীয় জল আজকে শুরু আরম্ভ হচ্ছে হালিশ্বর বাসীর জন্য। আর এই জল প্রায় 50 বছর মানুষের কোনো অসুবিধা, 50 বছর এই জল চলবে, মানুষের কোনো অসুবিধা হবে না। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি এই বিষ্ণুর বিধানসভার অন্তর্গত হালিশ্বর পৌরসভার মানুষের জন্য একটা নতুন উপহার তিনি দিলেন। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের পূর্ত মন্ত্রী প্রিয়া হাতিম মহাশয়কে, সাথে সাথে আমাদের আর একজন মন্ত্রী বিধায়ক মাননীয় আমাদের দেখেছি হালিশ্বরে জলের সমস্যা রয়েছে, বিশেষ করে যেহেতু পুরনো শহর, 103-104 বছরের পুরনো শহর, পাইপলাইনগুলো পুরনো, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমস্যা ছিল এবং প্রতিনিয়ত মানুষের বসবাস হালিশহরে বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগে হালিশহর এমন আর কি হাবিলি শহর, তারপর হালিশহর, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি ডেভেলপ করেছে, মানুষের সংখ্যা বেড়েছে, জলের চাহিদা বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিনের ডিমান্ড ছিল মানুষের, এবং বিশেষ করে 2021 নির্বাচনের আগে বিধায়ক সাহেব এটা বলেছিলেন, এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই জানাবেন তিনি জেতার পরে, এবং সেই প্রসেসে কাজ শুরু হয় এবং আজকে দিনে দাঁড়িয়ে সেটা সাকসেস। এবং হালিশহর পৌরসভার ইঞ্জিনিয়াররা এই নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। টোটাল প্রজেক্ট হয়েছে 174 কোটি 34 লক্ষ টাকা, প্রায় 174 কোটি 34 লক্ষ টাকার প্রজেক্ট এমডিএ করেছেন, এবং জানা ফিরাদ হাকিম মহাশয়কে ধন্যবাদ জানাবো তিনি এই প্রজেক্টটা হালিশহরে পাস করিয়ে দেওয়ার জন্য। আজকে ওয়াটার ট্যাঙ্কের কাজ শুরু হলো হালিশহরের 7টি জায়গায়, এবং এরপরে এই কাজ চলতে চলতে আর 2-3 মাসের মধ্যে ওই কেএমডি যে টেন্ডারটি করেছে ওয়ার্ক অর্ডার পেয়ে গেলে পাইপলাইনের কাজও আমরা শুরু করে দেবো। পুরনো পাইপগুলো যেগুলো 170 বছর 180 বছরের পুরনো পাইপগুলো আছে সেগুলো ডিস্ট্রয়েড করে দিয়ে নতুন পাইপলাইন। অ্যাকচুয়ালি আমাদের একটা রয়েছে হচ্ছে গিয়ে বুস্টিং পাম্প রয়েছে, সেই পাম্পগুলো চলে, এবং এছাড়াও অতিরিক্ত জল যেটা মানুষের ডিমান্ডের সেটা অ্যাকচুয়ালি কেএমডি সাপ্লাই করে, কল্যাণীর থেকে আমাদের নিতে হয়, কল্যাণীর থেকে এই জলটা আমাদের আসে, গঙ্গার জলই যেটা কল্যাণী ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে, কল্যাণী হয়ে তারপর আমাদের এখানে আসে। এখন বর্তমানে আমরা এই শহরেই তৈরি করে শহরের মানুষকে দিতে পারব। উদ্বোধন হলো, সূচনা হলো তার।